السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بعد الله ورحمه الله ورحمه الله ورحمه الله شماي قرباني أرتك عبادت, أر أرتك عبادت নিয়তের গরমিল হওয়ার নিয়তে ভেজাল ঢুকে পড়ার আশঙ্কা অনেক বেশি থেকে যায় আমাদেরকে বারবার করে চিন্তা করতে হবে আমরা কেন কোরবানি করছি আমরা কি গোস্ত খাবার জন্য কোরবানি করছি নাকি প্রতি বছর কোরবানি করি এই জন্য এবছর না করলে মানুষ খারাপ বলবে এই জন্য করছি নাকি বড় গরু কিনে বড় মহিষ কিনে মানুষকে দেখাবো সবাই বাহবা দিবে এই জন্য করছি যদি এসব কোনো কারণে আমরা কোরবানি করে থাকি তাহলে তা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কবুল হবে না কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য তিনি এটা করতে বলেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরবানির পশুর রক্তও পৌঁছাবে না গোস্তও পৌঁছাবে না শুধুমাত্র তাকোয়াটাই আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে নিবেন এই আমরা আমাদের নিয়তগুলাকে পরিষ্কার করার চেষ্টা করব যাতে করে আমাদের কোরবানি আল্লাহআর কাছে কবুলে মঞ্জুর হয় রসুল্লাহ সাল্লাম বলছেন নিয়াত সকল কাজই তার নিয়তের উপর নির্ভরশীল আসুন আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করে নিয়তকে বিশুদ্ধ করে কোরবানি করি আল্লাহ আলামিন যেন আমাদের সকল এবাদতকে কবুল করেন আমিন ইল্লা বিল্লাহ ওমাতি ইহা আসসালামাইকুমুল্লাহ